ভোটের মুখে উত্তর কলকাতায় আবার নগদ টাকা উদ্ধার। পুলিশের হাতে গ্রেফতার দুজন, বাজেয়াপ্ত 12 লক্ষ টাকা। ভোটের মুখে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে কেন ঘুরছে? কোনো সদুত্তর না পেয়ে দুজনকে গ্রেফতার পুলিশের। আমরা এনে বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, কি জানা যাচ্ছে, এই নগদ টাকা কোথা থেকে এলো, টাকার উৎস কোথায়, আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, কি বলছে পুলিশ? দেখো, কোথা থেকে এই টাকা এলো এবং এই টাকা, এত পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া ছিল, এটা পুরোটাই তদন্তের বিষয়। পুলিশ কর্তারা তদন্ত করে দেখছেন। তবে ভোটের আগে শহরে এত পরিমাণ নগদ টাকা এর আগেও আমরা দেখেছি উদ্ধার হয়েছে। এর আগেও গত পরশু দিন পর্যন্ত কলকাতা পুলিশের তরফে বলা হয়েছিল কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল, বেশিরভাগ টাকা উদ্ধার হয়েছে জোড়াসাঁকো এবং বড় বাজার এলাকা থেকে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল মুচিপাড়া থানা এলাকার এপিসি রোডের ওখান থেকে টাকা উদ্ধার হয়। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনাদের আরো একবার জানাবো। ভোটের মুখে নগদ টাকা উদ্ধার, ভোটের মুখে নগদ টাকা উদ্ধার। উত্তর কলকাতা থেকে প্রায় 12 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুজন, বাজেয়াপ্ত হয়েছে 12 লক্ষ টাকা। রণয়ের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। রণয়, তুমি যেটা জানাচ্ছিলে, দেখো, লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের ফ্লাইং স্কোয়াড, তারা মুচিপাড়া থানা এলাকার এপিসি রোডের সেখান থেকে যাচ্ছিল, তারপরে এই দুজনকে হাতে নাতে তারা ধরে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 12 লক্ষ টাকা। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হচ্ছে হরিশ কুমার সাহু, এই হরিশের কাছ থেকে পাওয়া গেছে প্রায় 5 লক্ষ টাকা, এবং রাহুল চৌরাশিয়া, তার কাছ থেকে পেয়েছে 7 লক্ষ টাকা। এত পরিমাণ টাকা তাদের কাছে কোথা থেকে এলো তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি বা কোনো প্রুফ দেখাতে পারেনি। এরপরে দুজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারী কর্তারা তদন্ত চালাচ্ছেন যে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে বা কারা তাদের হাতে পাঠিয়েছে বা কোথায় তারা নিয়ে যাচ্ছিল, পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছেন কলকাতা পুলিশের ফ্লাইং স্কোয়াডের কর্তারা। সম্প্রীতি, ধন্যবাদ রণয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।